আগে বল এইটা কে এটা কে হয় নাম কি তোমার জানি না কি নাম মে মানে মে গার্লফ্রেন্ড পায় পড়ছিস কেন আমার পায় কানে পড়ছিস ফ্যামিলি আসি যায় তো হ্যালো বঙ্গবাসী চলো ভিক্টোরিয়া ঘুরে আসি মজা পেত চলো এমনটা চার্জ নেই তোমাকে দিয়ে দিয়ে নিবি বাতাল বেঁচে মদ খেয়ে নিস নো প্রবলেম ঘুরতে ভিক্টোরিয়া এখন এই বিকেল 3:50 টাইমে দেখা যাক কি হয় বা না হয় বাট যাই না কেন ব্লগটা দেখতে থাকো আজকে খুব মজা হবে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য গাইস ফাইনালি চলে এসেছে আমাদের মেট্রো এখন গাইস যাওয়া যায় আমি বলতে ঠিক মতো গাইস 4:01 এখন গাইস যা হবে আমি মেট্রো ভিতরে গিয়ে লেটস গো বাংলা করে বলে ডাকে নেমে গেছে এখন ভাই ময়দানে সামনে এত লোক যাচ্ছে আমার জন্য একমাত্র কারণ আমার দেখছে ব্লক ব্লক বানাচ্ছে আমরা গাইস সেখানে দেখা হচ্ছে কি এখনো বাকি হচ্ছে কি 700 মিটার টাইম দেখা 4 মিনিট সোজা কি ডান দিকে যাই না কি হবে না হবে এন্ড আজকে মনে হয় কি ভিক্টোরিয়া নাকি বন্ধ 5টার সময় বিকেল টাইম হচ্ছে ঠিক 4:36 সো অল রাইট গাইস সো ফাইনালি কিন্তু এখন আমরা যাচ্ছি কিন্তু মানে মোহরকুঞ্জর রাস্তা দিয়ে কিন্তু মোহরকুঞ্জের সামনে মানে হ্যাঁ ভাই সুন্দর হয়ে গেছে ভিক্টোরিয়া মনে হয় বন্ধ হয়ে যাবে আমি জানি না কি হবে একদম একদম কারণ যেহেতু মানে সূর্য অস্ত্র চলে গেছে আর আমাদের কালার কমিউনিকেশন ক্যামেরায় এফেক্ট ফেলছে ঠিক আছে তো আমরা কিন্তু এখন মোহরকুঞ্জের সামনে দিয়ে আমার ক্যামেরা ধরে ঠিক আছে তো কিন্তু আমরা এখন মোহরকুঞ্জের কিন্তু পুরো ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ফিল্টার নিয়ে যাব কিছু করব বাট অন্ধকার হয়ে গেলে ভাই কিছু করা যাবে না তো যাই হোক গাইস অন্ধকার হওয়ার আগে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্ধকারের পরেও শেয়ার করবো ইম্পর্টেন্ট খেলা হবে আজকে ফ্যামিলি কন্টেন্ট কি আছে আমি অলওয়েজ মজা মজা করতে ভালোবাসি ঠিক আছে আমি অনেক মজা না মজা গাইস দেখতে পাচ্ছ খেলা হচ্ছে খেলা স্যার ও যা বলছে সব মিথ্যা কথা তাই তো কাকা ভালো আছো কাকা বিন্দাস আর আমিও বিন্দাস অলওয়েজ কারণটা হচ্ছে যে এখানে ফ্রি এন্ট্রি হয়ে যায় চলতে ঢুকে যাবে চুপকা সো গাইস যাই হোক খেলা হবে আর তোমাদের সঙ্গে যা যা খেলা হবে শেয়ার করবো ব্লগ দেখো তো যেমন যে আমরা ওখানে ভিক্টোরিয়া গেট গেছিলাম ভুল পাল গেছিলাম ঢুকে আমরা লোকে ঢুকে এন্ট্রি দিয়ে আমরা ঢুকলাম এক্সিট দিয়ে এখন সামনে হচ্ছে আমাদের গেট এখন মানে আমাদের অভিষেক বললো সামনের দিকে গেট রয়েছে এখন কোন দিকে গেট আমি কিছু জানি না এখানে রূপ মানে গেছে পুরো খেপে তাই তো ভাই সবাই আমরা আছি খেপে এখন অভিষেকের উপরে
আমরা এতটা আছে ঘুরে ঘুরে এসেছি ভিক্টোরিয়া দেখবো বলে, যদি না ঘুরতে পারি ভিতরে আজকে অভিষেককে ব্লগের মধ্যে আমরা পছন্দ হয়ে গেছে ওই মেয়ে চাউ না ওইটা না ওই চাউনের লালটা ওর মা জানি তো ব্লগ দেখছে লং টাইম পরে ভাই সাহ সামনে ভিক্টোরিয়া, লোকে দেখছে ছেলেগুলো খারাপ, ছেলেগুলো পাগল হয়ে গেছে, কিছু করার নেই, সন্ধ্যা হয়ে গেছে, পাগলের না সন্ধ্যা হয়ে গেছে। সামনে ভিক্টোরিয়া, আমরা হচ্ছে নিয়েছি মানে গার্ডেন প্লাস মিউজিয়াম, যাবো ভিতর দিকে দেখার জন্য, ভিতর দিকে কিভাবে হয়। ভিক্টোরিয়া লাইট সব জ্বলে গেছে, যাবো ভিতর দিকে, একটা মেয়ে আসছে, জানি না মেয়েটা কে বা নামে, মেলে যাকে দেখেছে সেই মেয়েটাকে আসছে, এখন যাবো ভিতর দিকে আমরা ঘুরতে, একদম পুরো মিউজিয়াম দেখবো, মিউজিয়াম মিউজিয়াম টাকাগুলো দে তো, টাকাগুলো দে, টাকাগুলো দে, টাকাগুলো দে, টাকা দে, এ টাকা দে, মেট্রো টিকিটটা আছে নিবি, টাকা দে, মেট্রো টিকিটটা আছে, ভিক্টোরিয়ার বিভিন্ন পার্টস দেখছো মানে অনেক। 5 minutes later তো গাইস ফাইনালি এখানে ফ্ল্যাশ অফ করে ভিডিও করতে হয়, আর এখানে নাকি বলছো ভিডিও করা মানা, যাক তাই দাদা ভাই আমরা ভিডিও করবই, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠিক উপরের দিকটাতে, তারপরে গাইস মজা হবে, আমি এখানে এসে আগে ভিডিও করে গেছি, এখন নাকি নিয়ম ভিডিও করা যায় না, বাট আমরা ভিডিও করবো কারণ আমার টাকায় টিকিট কেটেছে, তো চলো লেটস গো। ওকে যাই হোক তাই হোক, আমার ভিডিও টিকিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে আমরা সোজা উপরের দিকটাতে, এই উপরের দিক কোন দিকে ফাইনালি ঘুরে আসছে, এখন আমরা উপরের দিকে, লোক আর লোক ভাই সাহ, লোক আর লোক, কত লোক, আমরা ফ্ল্যাশ টা অন করে দিয়েছি, ধরতে পারলে তো ফাইন ফাইন নেবে, এই ব্যালকনিকে বন্ধ করে দেবে বলছি, এ সৌরভ সৌরভ। খাবার দিচ্ছে চিকেন চিকেন আর ফ্রাইড রাইস, কার জন্য এসছে, আমার জন্য, সৌরভ পাল, সৌরভ পাল, তো গাইস এ হচ্ছে সৌরভ পাল, এ ভাই চিকেনটা কে নিয়ে এসছে ভাই, আগে বল এইটা কে, এটা কে হয়, নাম কি তোমার, কাছে আছো, নাম 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 কি তোমার, জানি না কি নাম, মনীষা, না মনীষা, মনীষা কি হয় ভাই তোর, চল ঝুটা, তোর ব্লগে বললি আমার গার্লফ্রেন্ড, আমি বলছি এটা হচ্ছে গাইস ওর ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ডটা বল, ফ্রেন্ড ফ্রেন্ড, আমি বলছি আমার ফ্রেন্ড, তোর ফ্রেন্ড সেই মেইন পয়েন্ট মানে মেইন পালা, এখন নিজের হাতে করে সৌরভকে খাই দেবে, সৌরভ হা করো, এই তোরাও তো খাবি, আমার কেন দোষ দিস, আমরা খেয়ে নেবো না, হা তোমায় খাইয়ে দেবে তাই তো, তাকাচ্ছেই না, হ্যাঁ হচ্ছে গাইস চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস, তাই তো রূপ লোভ লাগে, লোভ লাগছে, আর মানে তোর আমার না, আমি ফার্স্টেই মনে হয় এরকম ভিডিও করছি রাস্তাঘাটে বেরিয়ে এরকম, ভাই শীতকালে ফেস্টিভ্যাল দাঁড়িয়ে এরকম, ভিক্টোরিয়া রাস্তার সামনে মানে ভিক্টোরিয়া রাস্তার সামনে দাঁড়িয়ে, তাই তো সৌরভ, আরে আমার বলছিস, এটা কি মিক্স ফ্রাইড রাইস নাকি, একদম মিক্স ফ্রাইড রাইস,
গাইস ফার্স্ট টাইম আমরা ভিডিও করছি প্লিজ ও খারাপ দেব না খালি আমরা খাচ্ছি তোমরা দেখো একদম ও ঠান্ডা গেল ভাই কি এনেছ আমি এটা কি মেড ইন হোম নাকি না মেড ইন দোকান মেড ইন দোকান দোকান চলো যাই হোক এখন হচ্ছে খাওয়ার টাইম ভাই আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নি ছিল না ভালো বন্ধু যাই হোক যা ছিল থাম্বেল সব হচ্ছে ক্লিক বাট থাম্বেল যাই হোক লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বল ঘোষণা করছে আমার পরদিন সকাল 10টার সময় টাটা টেক গুড অ্যান্ড বাই।